ভাই পটল কত করে? পটল 50 টাকা করে, কটুক নেবেন? হ্যালো হ্যালো মা, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ তো তোমার ভর্তি হয়েছে? হ্যাঁ হ্যাঁ। চিকিৎসাপত্র দিয়েছে মা? চিকিৎসাপত্র দিয়েছে? যাক আলহামদুলিল্লাহ। ভর্তি করেছে? ভর্তি করেছে। বেড দিয়েছে মা? বেড দিয়েছে। হ্যাঁ 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 বলো বলো বলো, শুনছি। বেড দিয়েছে? তুমি এখন আগে থেকে একটু সুস্থ আছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা বলো বলো। আচ্ছা হ্যাঁ, 10,000 টাকা লাগবে? আমরা গরিব মানুষ মা, 10,000 টাকা ওখানে পাবো? তুমি চিন্তা করো না মা, আমি টাকার ব্যবস্থা আমি করছি মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা। আচ্ছা তুমি চিন্তা করো না চিন্তা করো না। আচ্ছা ওদেরকে ভর্তি করতে বলো আর চিকিৎসাপত্র দিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তো নাও নাও নাও। আচ্ছা তো রাখি মা, রাখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাই কটুক নেবেন পটল? ভাই 1 কেজি পটল দেন। 1 কেজি দেবো? যদি আপনি দেখেন, আপনি দেখেন দেখেন দেখে দেখে দেন দেন দেন। খুচরা নেই নেন ভাই। ভাই টাকা দেওয়া লাগবে না, পুরোটা টাকাই আপনি নেন। না 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 না, নেন আপনার টাকা নেন ভাই, নেন। আমি আপনি আমি টাকা নিই না ভাই, নেন আপনার টাকা আপনি নিয়ে যান ভাই। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবেন। আরে বাজারে যাচ্ছি, বসে উঠেছে ভালো ভাই। গরু বস কত যাচ্ছেন? 1,000 টাকা ভাই। 1,000 টাকা? বসটা খুব সুন্দর। তা ঠিক আছে দেন, 1,000 টাকাই দেন। গোষ্ঠা আমারও তো পছন্দ ছিল, কিন্তু আমি আপনার 4,000 টাকা দেবো। কী বলেন ভাই, 4,000 টাকা দেবেন মানে? আমি দেখেন দাম দর আমার তার সাথে মোটামুটি হয়ে গেছে, আপনি কি হঠাৎ করে দাম বললে হবে? এ ভাই ঠিক আছে, আমি 6,000 টাকা দিচ্ছি। আমার 1,000 টাকা দেবো ভাই, দেবেন আমার দেবেন ভাই। সব কথা থাক, আপনি কি আমার সাথে কি আপনার টাকার অহংকার দেখাচ্ছেন? ভাই আমি 9,000 টাকা দিচ্ছি, টাকাটা ভাই গোষ্ঠা আমার দিয়ে ভাই দিয়ে দেন। আচ্ছা আমার খুব পছন্দ হয়েছে, আমি 10,000 টাকা দেবো। ঠিক আছে ভাই, আমার টাকা নেই অতো, আপনি নেন 10,000 টাকা, আপনি নেন, আমার লাগবে না, আপনি নেন। নেন ভাই মাঠে নেন। ভাই জিনিসটা আমি বুঝলাম না, যে আপনি 500 টাকা বা 1,000 টাকার একটা গরু গোশের জিনিস আপনি ভুজ করে 10,000 টাকা দিয়ে নিলেন, আসলে বিষয়টা একটু খুলে বলেন তো আমার সাথে। ভাই উনি তো অসহায় মতো মানুষ, তা ওনার মা চিকিৎসার জন্য 10,000 টাকা প্রয়োজন, তাই গোশটা কেনার মাধ্যমে আমি 10,000 টাকা তার দিলাম। ও আচ্ছা আচ্ছা, খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে, এরকম কাজ করা উচিত। আসলে বিষয়টা হলো কি, আমাদের সমাজে আমরা দেখি যে অনেক অসহায় মানুষ থাকে, যাদেরকে এরকমভাবে যদি আমরা দান করতে পারি তাহলে সমাজ তথাপি দেশের অনেক উন্নয়ন সাধিত হবে। সবাই এইভাবে মানুষকে দান করার চেষ্টা করবেন এবং ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।